ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এমন অবস্থায় নতুন বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের দিগন্তে ব্যাপক পরিবর্তন এসেছে। অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠায় নীরবে কাজ করে যাচ্ছে দুই দেশ। একই সঙ্গে গত 1.5 দশকে স্থিমিত হয়ে পড়া যৌথ অর্থনৈতিক কমিশনের পুনরুজ্জীবনও চাইছে পাকিস্তান। এদিকে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠক করতে পারেন বলেও জানা গেছে। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নীরবে কাজ করছে পাকিস্তান ও বাংলাদেশ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত 15 বছরের শাসনামলে এই সম্পর্ক স্থবির হয়ে পড়েছিল। পাকিস্তানি এই গণমাধ্যম আরও বলছে, শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল পাকিস্তানিদের জন্য খুবই কঠিন কাজ। তবে বাংলাদেশের পট পরিবর্তনের পর গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনৈতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ অন্যান্য সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। ব্যাপক ভিত্তিক যোগাযোগের বিস্তৃতি দুটি দেশের সম্পর্কের মধ্যে শীতল সম্পর্ক আরও ভালো হওয়ার আশা পুনরুজ্জীবিত করেছে। ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে সম্প্রতি বৈঠক হয়েছে। ওই বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। আর এই বৈঠক হলে তা হবে দুটি দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, কারণ শেখ হাসিনা কার্যত তার শাসনামলে পাকিস্তানের সঙ্গে এই ধরনের যোগাযোগ ছিন্ন করেছিলেন। এদিকে পর্যবেক্ষকরা মনে করেন, বাংলাদেশের মানুষের মধ্যে এই মুহূর্তে পাকিস্তান সম্পর্কে অসাধারণ মনোভাব ও শুভেচ্ছা রয়েছে। ফিরোজ আলম, জাইজাইদিন।